পটা নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমি আছি নিউজ সেক্রেটারি ব্রিটিংয়ের ক্রিয়া দপ্তরে ছতলায়। এখানে এই মুহূর্তে একটা মিটিং হয়ে গেল স্টুডেন্ট কমিটি আইপি তিন প্রধানের প্রতিনিধি আছেন এবং বিশ্বাস সেটা সুচারুভাবে কলকাতা থেকে এবং স্টুডেন্ট একসাথে হয়, সেই জন্য মিটিং হলো, খুব ফলপ্রসূ মিটিং হয়েছে। দু দলের কর্মকর্তাদের সঙ্গে, সব দলের কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছিলাম। অনির্বাণ দত্ত খুশি, সবচেয়ে বড় খবর এই মুহূর্তে এবারও স্টুডেন্টের মহম্মান ইস্তফল এক গ্রুপে আছে এবং ভাবনাস কলিক অন্য গ্রুপে আছে, এবং মহম্মান এবং ইস্তফল এবং ভাবনাস কলিক তিন দলই এই স্টুডেন্টে কলকাতায় খেলবেন, এই কলকাতায় খেলবেন। স্টুডেন্টের অন্য রূপ সেটা কোকড়াঝড়ে হবে, শিলং কোকড়াঝড়ে হবে, আর কিন্তু কলকাতার মোহনবাগান ইস্টবেঙ্গল আমরা শরীর খেলবে, এবং মোহনবাগান এবং ইস্টবেঙ্গল গতবারের মধ্যে এক গ্রুপে আছে, ভাঙানি সম্পূর্ণ অন্য গ্রুপে আছে। এটাই ছিল সবচেয়ে বড় অবস্থা এই মুহূর্তে কলকাতা ফুটবলের।